हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल द 15 मिनट क्लासरूम। और आज के हमें शिखब कलर क्यूबिकल डाइस क्यों एटा सल्व करा जाए। तो सबसे फर्स्ट हमें देखो हमारे सामने एक बड़ो एखे एक डाइस रखा आई डाइस टी करा सप्ते फार्ष्टे डाइस टी चारिदिक कलर कर देपर ये यह काटिंग देवा देखते तपर ये काटिंग ये ऊपर नीच এবং তারপর এটা কাটিং করা হয়েছে সাইড বাই সাইড। এভাবে কাটিং করার জন্য কি হয়েছে, এই যে বড় কিউবটি ছিল এই কিউবটি ছোট ছোট কতগুলি টুকরোতে ভাগ হয়ে গেল। তাহলে আমরা যদি এখান থেকে এই টুকরোটি বের করে নিয়ে আসি, তো এই টুকরোটি একটি এই টুকরোটি একটি ইন্ডিভিজুয়াল কিউব হবে এরকম। এই টুকরোটি যদি এখান থেকে বের করে নিয়ে আসি, সেটাও একটি ইন্ডিভিজুয়াল কিউব হবে। এবং যদি আমি এখান থেকে এই টুকরোটি বের করে নিয়ে আসি, তো সেই টুকরোটি কিন্তু একটি ইন্ডিভিজুয়াল কিউব হবে। অর্থাৎ এখানে ছোটো ছোটো যতগুলি টুকরো তৈরি হয়েছে সবকটি এক একটি ইন্ডিভিজুয়াল কিউব। তো যদি এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে মোট কতগুলি ইন্ডিভিজুয়াল কিউব তৈরি হয়েছে, তো এখানকার ফর্মুলা হচ্ছে, যেহেতু আমরা কিউবের সম্বন্ধে আলোচনা করছি, তাহলে এখানে চারিদিকটা সমান হবে। কিন্তু যদি চারিদিকটা সমান না হতো, তার জন্য ফর্মুলা পরে বলছি। যেহেতু আমরা কিউব আলোচনা করছি, তাহলে আমরা এখানে কিউবের ফর্মুলাটা ফার্স্টে আমি উল্লেখ করে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ কিউব সমান হবে এন কিউব। আর আমাদের এখানে এন সমান কত, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 এর কিউব সমান 125। 125টি এখানে ছোটো ছোটো এরকম ইন্ডিভিজুয়াল কিউব রয়েছে। পুরো বড় কিউবটাকে ভাঙলে এরকম ছোটো ছোটো 125টি স্মল কিউব রয়েছে। তাহলে এবারে যদি এটি চারিদিকে সমান না হতো, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5, এই সাইডে 1, 2, 3, 4, 5 এবং এই সাইডে 1, 2, 3, 4, 5 না হয়ে যদি চারিদিকে অন্য অন্য কিছু হতো এবং তোমাকে ছবিটি দেওয়া থাকতো, বলতো মোট কতগুলি এখানে ছোটো ছোটো কিউব রয়েছে, তাহলে এখানে ফর্মুলাটা হতো ভলিউম। ভলিউমের জন্য যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটি হতো, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। যাই হোক, তো আমরা এখন করব যে কালার কিউবিক্যাল কিউবকে ছোটো ছোটো টুকরো করে দিলে আমাদের কাছে কতগুলি কিউব থাকবে। ফার্স্টে আমরা কনসেপ্টে চলে যাই যে ফার্স্টে একটা কিউবের কতগুলি কর্নার থাকবে, কতগুলি ফেস থাকবে, সেগুলো ফার্স্টে জেনে নেওয়া যাক। তারপর আমরা ধীরে ধীরে প্রশ্নতে আসব। তাহলে এইটি একটি কিউব, যে কিউবের এই জায়গাগুলোকে আমরা বলবো কর্নার, এই জায়গাগুলোকে আমরা বলবো কর্নার। তাহলে কর্নার সংখ্যা হচ্ছে কতগুলি, কর্নার সংখ্যা হচ্ছে 8। এবার দেখে নেওয়া যাক কীরকমভাবে, এটা হচ্ছে 1, 2, 3, 4 এবং এর অপোজিট সাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেখানেও মোট 4টি এরকম কর্নার আছে। অর্থাৎ একটি কিউবে মোট কর্নারের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে আমি এখানে লিখে রাখছি কর্নার সমান হচ্ছে 8। এই জায়গাগুলোকে আমরা বলবো এজ বা ধার বা প্রান্তকী। তাহলে প্রান্তকীর সংখ্যা কটা আছে, 1, 2, 3, 4 এর অপোজিট সাইডটা 4, তাহলে মোট হয়ে গেল 8। আর এই জায়গাগুলো হচ্ছে 9, 10, এখানে 11 এবং এর নিচে রয়েছে 1, 12। তাহলে এইচ হচ্ছে 12টি। আর এই যে পোর্শনটি রয়েছে সামনের যে তলটি আমরা দেখতে পাচ্ছি, এই তলটিকে আমরা বলছি ফেস, ঠিক আছে। তো এরকম তল কতগুলি রয়েছে একটি কিউবে, একটি উপরটা, দুটি, এই সাইডে একটি, তিনটি, এভাবে মোট 6টি তল থাকবে একটি কিউবে। তাহলে আমরা এখানে লিখে রাখছি ফেস সমান হচ্ছে 6।
ঠিক আছে। তাহলে আমরা কী কী পেলাম, একটি কিউবের তিনটি অংশ, একটি হচ্ছে কর্নার যেটির সংখ্যা হচ্ছে আট, যার সংখ্যা হচ্ছে আট, এই জায়গাগুলোকে আমরা কর্নার বলবো, এই জায়গাগুলোকে আমরা বলবো এজ বা প্রান্ত কিংবা ধার, যার সংখ্যা হচ্ছে বারো, এই জায়গাগুলোকে আমরা বলবো ফেস বা তল, যার সংখ্যা হচ্ছে ছয়। তাহলে এরপর যদি আমরা এই কিউবগুলিকে কালার করার পর যেহেতু আমরা বার করে নিয়ে আসছি, তাহলে আমরা তিন দিকে রং করা কিউব, তিন দিকে রং করা কিউব কতগুলো আছে সেটা ফার্স্টে দেখে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে এইখান থেকে যদি আমি কিউবটি একটা কিউবকে যদি বের করে নিয়ে আসি, যেটা প্রথমে চারিদিক থেকে কালার করা ছিল পুরো বড়ো কিউবটি, তাহলে এখান থেকে যদি আমি কিউবটি তুলে নিয়ে আসি, তাহলে এই কিউবটির কটা দিকে রং পাবে দেখা যাক, এক দুই তিন। তাহলে এই কিউবটির যদি আমরা বের করে নিয়ে আসি, এই কিউবটি তিন দিকে রং পাবে, কেবলমাত্র এটা কেবলমাত্র এইটা এইটা এবং এটা, সেরকমভাবে এটাও একটি দুটি এবং এসাটা দেখতে পাওয়া যাচ্ছে না, তিন দিকে রং পাচ্ছে, এই কিউবটিও তিন দিকে রং পাচ্ছে, একটি দুটি এবং নিজের তলটি আমরা দেখতে পাচ্ছি না, এবং এটিও তিন দিকে রং পাচ্ছে। তাহলে তিন দিকে রং পাচ্ছে কিউব কোনগুলি, যেগুলি এই বড় ডাইসটির বা বড় কিউবটির কর্নারে রয়েছে, সেগুলি সব তিন দিকে রং পাচ্ছে। এরকম আমরা পিছনের দিকেও পাবো, তাই তো? তাহলে তিন দিকে রং পাচ্ছে কিউবের সংখ্যা কতগুলি হবে, আট হবে, কারণ সমস্ত কর্নারগুলি তিন দিকে রং পাচ্ছে। এরপর আমি যদি বলি যে এরকম ছোটো ছোটো কতগুলি কিউব থাকবে যা কিনা দুদিকে রং পাচ্ছে, ছোটো ছোটো কতগুলি কিউব থাকবে যা কিনা দুদিকে রং পাচ্ছে, তো ছোটো ছোটো দুদিকে রং পাচ্ছে কিউব বলতে, আমি যদি এখান থেকে এই কিউবটি তুলে নিয়ে আসি, তাহলে এই কিউবটির কেবলমাত্র এই পোর্শনটা রং পাচ্ছে এবং এই পোর্শনটা রং পাচ্ছে, তাই তো? অর্থাৎ এই পোর্শনটা রং পাচ্ছে, এই পোর্শনের রং পাচ্ছে, এখানে রং পাচ্ছে না, এই সাইডে রং পাচ্ছে না, নিচে বা সাইডে কোথাও রং পাচ্ছে না। তাহলে এরকম কিউব আর কোথায় আছে, এখানে আছে আর এইটা, তাই তো? তাহলে এখানে যে কটি কিউব ছিল তারা সবাই দুদিকে রং পাচ্ছে, এই কিউবগুলি এরকম হবে যারা কেবলমাত্র দুদিকে রং পাচ্ছে, এই কিউবগুলি হবে যারা কেবলমাত্র দুদিকে রং পাচ্ছে, এই কিউবগুলি হবে যারা কেবলমাত্র দুদিকে রং পাচ্ছে। তো এই এই দুদিকে রং পাচ্ছে কিউবগুলি কোথায় রয়েছে, তাহলে এখানে রয়েছে, এখানে রয়েছে, এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, সেরকমভাবে আমরা এইখানে পাবো, তাই তো? এই সাইডে পাবো। তো এইগুলোকে আমরা কী বলি, এগুলোকে আমরা বলি প্রান্ত কি, তাই তো? তো আমরা এখানে এইভাবে ক্যালকুলেশন করব যে আমাদের কাছে একটি সাইডে কতগুলি কিউব হচ্ছে যারা দুদিকে রং পাচ্ছে, এক দুই তিন, তাই তো? আমার একটা প্রান্তকীতে কতগুলি কিউব আছে যারা দুদিকে রং পাচ্ছে, এক দুই তিন, আর আমাদের মোট প্রান্তকীর সংখ্যা ছিল কটা, বারোটা, ঠিক আছে। তাহলে টু ফেস কালার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, টু ফেস কালার মোট কতগুলি আছে, তাহলে আমরা কী করব, তাহলে আমরা এইভাবে করব যে একটি ফেসে মানে একটি একটি এজে আমার কাছে একটি এজে আমার কাছে তিনটি কিউব আছে যা কিনা দুদিকে কালার পাচ্ছে, তাহলে তিন গণিত, আর এরকম কতগুলি এজ থাকবে, এজের সংখ্যা হচ্ছে বারো, তাহলে গণিত বারো, অর্থাৎ ছত্রিশটি কিউব থাকবে যা কিনা টু ফেস কালার, ঠিক আছে। এরপর আমরা খুঁজবো যে কেবলমাত্র একদিকে রং করা আছে কিউব, তো একদিকে রং করা আছে কিউব কি এইখানে থাকবে, অবশ্যই থাকবে। কোন জায়গাগুলো এরকম হবে যে একদিকে রং করা আছে কিউব হচ্ছে, একদিকে রং করা কিউব হচ্ছে আপনার তোমার কি সামনের পোর্শনগুলো, ফেসগুলো, যে এই পোর্শনে সাদা রং করা আছে যে জায়গাটা, মানে অর্থাৎ হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই, তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে কেবলমাত্র একদিকে কালার, একদিকে রং করা কিউব। আমি যদি এখান থেকে এই কিউবটা তুলে নিয়ে আসি, এই কিউবটা কেবলমাত্র সামনের পোর্শনটা রং পাবে, আর কোনো দিক কিন্তু রং পাবে না। তাহলে এরকমভাবে এই জিনিসটা আমি আর কোথায় পাবো, এখানে পাবো, তাই তো?
আর কোথায় পাবো? এখানে পাবো, অর্থাৎ কোথায় পাচ্ছি? এগুলো এক একটা তলে আছে, তাহলে এক একটি তলে এরকম কিউব থাকবে যার কেবলমাত্র সামনের পোর্শনের রঙ পাচ্ছে, অর্থাৎ ওয়ান ফেস কালার। তাহলে আমাকে যদি ক্যালকুলেশন করতে হয় যে ওয়ান ফেস কালার কতগুলি আছে, তাহলে ওয়ান ফেস কালার যদি আমাকে বের করতে হয়, ওয়ান ফেস কালার, তো ওয়ান ফেস কালার কতগুলি আছে, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব? না, আমাদের ওয়ান ফেস কালার হচ্ছে এই জায়গাটা, তো এখানে কটা কিউব আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আছে 9টি। আর এরকমভাবে আমি ক জায়গায় পাবো, এরকমভাবে এখানে পাবো, এখানে পাবো, অর্থাৎ প্রতিটি তলে পাবো, অর্থাৎ ফেসে পাবো। তো আমাদের ফেসের সংখ্যা হচ্ছে 6, তাহলে আমরা একটি তলের জন্য পাচ্ছি 9, এবং আমাদের মোট 6টি তল আছে, অর্থাৎ 6 নাম 54 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আর কি আছে? আর হচ্ছে যে নো ফেস কালার, নো ফেস কালার, নো ফেস কালার। তো নো ফেস কালার কি থাকবে, মানে কোনো কিউব কি এরকম থাকবে যেটা কোনো দিক থেকে কালার করার নেই? হ্যাঁ, অবশ্যই থাকবে। আমাদের এই যে বড় কিউবটা ছিল, এই বড় কিউবটার এই এই পোর্শনটা রং করা আছে, আর আমি যদি এখানকার এই পোর্শনটা পুরো কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি আর এই ভিতরে আর কত রং থাকবে? তাই তো, এই সাইডের সামনের পোর্শনটা যদি সেরকমভাবে কেটে দিই, চারিদিক থেকে যদি আমি চারিদিক থেকে কেটে দিই, তাহলে কিন্তু ভিতরে আর একটা ছোটো কিউব পড়ে থাকবে যা কিনা কোনো দিক থেকেই কালার করা থাকবে না। তো এটার জন্য ফর্মুলা হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে, n-2 তার হোল কিউব হচ্ছে এর ফর্মুলা। আর আমাদের এখানে n সমান কত? এক সাইডে কটা কিউব আছে আমরা একটু আগে বার করেছি, এই যে এক সাইডে কিউবের সংখ্যা হচ্ছে 5, 1 2 3 4 5, তাহলে আমাদের এখানে হয়ে গেলো 5-2 তার হোল কিউব, অর্থাৎ 3 হোল কিউব, মানে হচ্ছে 27টি কিউব থাকবে যা কিনা কোনো দিকে রং করা থাকবে না। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট সবথেকে ফার্স্টে আমরা ফর্মুলাতে যাব একটু পরে, সবথেকে ফার্স্টে আমাকে জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যে ওয়ান ফেস কালার কত, কোনগুলি, টু ফেস কালার কোনগুলি। তো তাহলে আমরা সবথেকে ফার্স্টে এটা আর এখানে ছবি দেখতে পাচ্ছি, এই ব্লু কালারের পোর্শনগুলি হচ্ছে সব ওয়ান ফেস কালার, এবং অরেঞ্জ কালারের গুলো হচ্ছে টু ফেস কালার, অর্থাৎ এই পোর্শনগুলি টু ফেস কালার। সবুজ কালারগুলি হচ্ছে, গ্রিন কালারগুলি হচ্ছে থ্রি ফেস কালার, অর্থাৎ কর্নারগুলি সব হচ্ছে থ্রি ফেস কালার। তো ফর্মুলা আকারে তৈরি করতে গেলে আমি ফার্স্টে বলবো যে এখানে 1 2 3 4 5টি কিউব ছিল, আমি ধরে নিচ্ছি ইন জেনারেল এখানে এন সংখ্যক কিউব আছে এই ড্যাশটিতে। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা বলছি যে ওয়ান ফেস কালার, ওয়ান ফেস কালার কত হবে, ওয়ান ফেস কালার কোন জায়গাটা, ওয়ান ফেস কালার হচ্ছে এই জায়গাটা যেখানে এন সংখ্যক কিউব ছিল, এই যে এন সংখ্যক কিউব ছিল, এন সংখ্যক কিউবের মধ্যে এই কিউবটা এবং এই কিউবটা আমাদের প্রয়োজন নেই, তাহলে এন সংখ্যক কিউব থেকে আমাদের দুটো কিউব বাদ চলে যাচ্ছে, অর্থাৎ আমরা এটা লিখতে পারবো n-2, এবং এটি একটি স্কোয়ার তৈরি করছে। তো এখানে আমরা পড়ে দিলাম স্কোয়ার গণিত, এটি একটি তলে আমরা দেখতে পাচ্ছি এরকম আছে, এবং এরকম 6টি তলে আমরা দেখতে পাবো এই জিনিসটা, তাহলে গণিত 6। তাহলে ওয়ান ফেস কালারের ফর্মুলা হচ্ছে এটি। 2 নম্বর হচ্ছে টু ফেস কালার, টু ফেস কালার কোন জায়গাটা, টু ফেস কালার হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাগুলো। তাহলে ফার্স্টে আমি ধরে নিচ্ছি এই জায়গাটা কথা, যদি চিন্তা করি এখানে টু ফেস কালার হচ্ছে এই যে অরেঞ্জ পোর্শনটা, তো এখানে এন সংখ্যক কিউব ছিল যার মধ্যে এই পোর্শনটা এবং এই পোর্শনটা থ্রি ফেস কালার হচ্ছে গ্রিন পোর্শনটা, এটা আমাদের চাই না। তাহলে আমাদের চাই কত? n-2, এবং এটি একটা লিনিয়ার পোর্শন আছে, স্কোয়ার কিউব করার কিছু দরকার নেই, কিন্তু এটা ক জায়গায় থাকবে, এটা এক জায়গায় দেখতে পাচ্ছি এরকম, ফের এরকম, তো এটা
অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আছে প্রান্তগীতে, এজে। তো এজের সংখ্যা হচ্ছে 12, তো আমরা এটা 12 বার দেখতে পাবো, তো গুণিত 12। এরপর হচ্ছে থ্রি ফেস কালার তো ফিক্সড, আটটা কর্নার গ্রিন পোর্শনগুলো। এরপর হচ্ছে ফোর ফেস কালার কিন্তু কোনো কিউব থাকবে না, কারণ সর্বাধিক তিন দিকে রং করা থাকবে একটি কিউবের। আচ্ছা, নো ফেস কালার থাকবে? হ্যাঁ, নো ফেস কালার থাকবে ভিতরের পোর্শনটা, অর্থাৎ n-2 তার হোল কিউব। এটি ছিল আমাদের ফর্মুলা। এবার প্রশ্ন কী ধরনের থাকবে সেটি দেখে নেওয়া যাক, প্রশ্ন কী ধরনের থাকবে। পরীক্ষাতে প্রশ্নটা এরকম থাকবে, এ সলিড উডেন কিউব হ্যাজ বিন পেন্টেড উইথ রেড কালার, দেন ইট কাট ইন টু 125 স্মল অ্যান্ড ইকুয়াল সাইজ কিউব। তাহলে প্রশ্নটাতে কিন্তু কোথাও ছবি কিন্তু এঁকে দেওয়া থাকবে না, ছবি কিন্তু আমাদেরকে কল্পনা করে নিতে হবে। আর একটু আগে আমি এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, আমি আর সেদিকে যাচ্ছি না। প্রশ্ন কী আছে সেটা দেখে নেওয়া যাক। তো প্রশ্ন এখানে চারটি প্রশ্ন আছে। সবথেকে ফার্স্টে আমরা যেটা করব, টোটাল নাম্বার অফ কিউব আমাকে বলে দেওয়া আছে 125। তা আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, টোটাল নাম্বার অফ কিউব সমান হচ্ছে এন কিউব, সমান হচ্ছে 125 বলে দেওয়া আছে প্রশ্নতে, অর্থাৎ এন সমান আমরা পেয়ে গেলাম 5। প্রশ্ন বলছে হাউ মেনি কিউব হ্যাভ ওয়ান ফেস কালার, ওয়ান ফেস কালারের ফর্মুলা কী? ওয়ান ফেস কালারের ফর্মুলা হচ্ছে n-2 হোল স্কোয়ার গুণিত 6। তাহলে এখানে এন সমান কত এখন? 5। তাহলে হয়ে গেল কত? 9 গুণিত 6, 6 নাম 54। পরের প্রশ্ন হচ্ছে হাউ মেনি কিউব হ্যাভ টু ফেস কালার, টু ফেস কালারের ফর্মুলা হচ্ছে কি? n-2 গুণিত 12, অর্থাৎ এখানে এন এর জায়গায় বসবে 5 গুণিত 12 মানে 3 12 36। পরের প্রশ্ন হচ্ছে হাউ মেনি কিউব হ্যাজ অ্যাটলিস্ট টু ফেস কালার কথাটা মানে হচ্ছে কি? অন্ততপক্ষে দুদিকে রং করা থাকতেই হবে। অন্ততপক্ষে দুদিকে রং করা থাকতে হবে মিনস দুদিকে তো রং করা থাকবেই, দুইয়ের থেকে বেশি দিকে রং করা থাকতে পারে। তো দুইয়ের দিকে দুদিকে রং করা আছে, কিউবের সংখ্যা কত? 36। আমরা এর আগে প্রশ্নটি ক্যালকুলেট করেছি, দুইয়ের থেকে বেশি দিকে রং করা থাকলে ক দিকে রং করা থাকবে, তিন দিকে রং করা থাকবে, যার সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 44টি। হাউ মেনি কিউব হ্যাজ অ্যাটমোস্ট টু ফেস কালার মিনস হচ্ছে সর্বাধিক দুদিকে রং করা থাকবে, দুয়ের থেকে বেশি দিকে রং করা থাকবে না, দুয়ের থেকে কম দিকে রং করা থাকতে পারে। তাহলে দুয়ের থেকে কম দিকে রং করা থাকলে কী হতে পারে? দুদিকে রং প্লাস একদিকে রং। তাহলে দুদিকে রং করা আছে, কিউবের সংখ্যা কত? একটু আগে বার করেছি আমরা, 36। আর একদিকে রং করা আছে কিউব কত করি? 54টি, অর্থাৎ 90টি। প্রশ্ন এ ধরনেরই থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং ভালো লাগলে, এই ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর প্রচুরভাবে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, লাইক করো, কমেন্ট করো ভিডিও কেমন লাগলো এবং আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো আমার থেকে। ধন্যবাদ। আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি পেতে পারেন সমস্ত ভিডিও আপডেট একদম ফ্রিতে।